চিকিৎসক খুনে ব্যথিত পরিবার শুক্রবার তাই এক প্রকার অনারম্বর প্রতিবেশী হাওড়ার বেতরের বাড়িতে একত্রিত রাধা গোবিন্দ করের জন্মদিন পালন করা হয় আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সবাই এলেও শুক্রবার একশো চুয়াত্তরতম জন্মদিনে সেই আরম্বর চোখে পড়েনি বেতরের কর বাড়িতে তবে বর্তমান পরিস্থিতিতে আরো বেশি করে মানুষ বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন পরিবারের সদস্যরাই জানিয়েছেন আরজিকরের ঘটনা তাদের খুব যন্ত্রণা দিচ্ছে এমন সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে। পরিবারের সদস্যরা ব্যথিত। রাত দখলের রাতে তারাও সামিল হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা প্রত্যেকেরই আশা দোষীরা উপযুক্ত শাস্তি পাবে এবং আরজিকর মেডিকেল কলেজ আবার পুরনো গৌরব ফিরে পাবে সকলে হয়ে আমরা প্রতিবাদ করছি যাতে এই ঘটনা ভবিষ্যতে না ঘটে সেই জন্য এবারে অন্যবাদের মতো খুব আনন্দের সঙ্গে আমরা এটা করছিলাম আমরা প্রতিবাদে রাস্তায় চোদ্দ তারিখে নেমেছি নেমেছি বলছি তো আমরা চাইছি যে কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং এই ঘটনা যেন ফাদদা না ঘটে সেইটা একটু দেখার জন্য